नमस्कार बंधुरा, पापियाराज कुकिंग आर्टे अपना सबाई के स्वागत। आज एक नतून रेसिपी नहीं चले आज के बनाब एकदम भिन्न स्वादे खूब सुंदर खेते मिष्टि रेसिपी से आज बनाब रसमलाई। से क्यों बनाब अपन देखो अपनारा भिडियो प्रथम के शेष पर्त देखें खूब भलो लागे और घरे थका सामान्य उपकरण दिए ये रेसिपिटा अपन बनिए देखो अपनारा देखे नीन पुरो भिडियो खूब भलो लागे और भलो लागले रेसिपिटा लाइक कमेंट शेयर कर देवें। चलू ताहले किभावे बनाच्छी रेसिपिटा देखे नीन। रसमलाईटा तैरी करते दूध लागबे, दूधटा आमी एकटु जाल दिए नेब। दूधटा आगे थेके आमी छेके रेखेछि और एखाने आमी 500 ग्राम दूध नियेछि। दूधटा भालो करे फुटे गेछे, दूधेर मध्ये दिए दिच्छि पाति लेबुर रस। खूब गरमे देव ना, दूधटा एकटू ठंडा करे नियेछि, निये दिच्छि। अल्प एकटू जाल दिए निच्छि, दूध थेके छाना केटे गेछे, नामिये निच्छि। आमि एखाने एकटा छाकनी निये नियेछि, छानाटा छेके नेब। देखुन कतटा छाना बेरिये गेछे। छानाटा आमि लेबु दिए काटेछि, ताई एकटू जल दिए धुये नेब टकटा, जाते केटे जाए ठंडा जल दिए धुए नेब। जलटा चेपे चेपे झरिए नेब। जलटा बेर करे नियेछि, सम्पूर्ण जलटा आमि बेर करब ना, अल्प एकटु जल आछे। दिए देब एक चामच मयदा, बेकिंग पाउडार, गुड़ो दूध एक चामच, एरारूट सामान्य दिए सब उपकरणगुलो खूब भालो करे माखिए निच्छि। एरपर एखाने आमि निये नियेछि बेलन चाकती, बेलन चाकती एटा निये नेब, निये एकटु एइभाबे माखिए नेब। शुधु डालागुलो भेंगे नेब, खूब बेशी माखाबो ना। छानार जे डालागुलो आछे सेई डालागुलो आमि भेंगे नेब। एखाने निये नियेछि आमि गावा घी, गावा घीटा एकटु हाते मेखे नेब। निये छानार जे डोटा बानिये रेखेछि देखुन अनेकटा नरम, ए घी हाथटा निये एकटु एइभाबे माखिए नेब। एटा आबार एकटु रेखे देब किछुक्षणेर जन्य। 10 मिनिट पर फिरे एलाम, हाते आबार एकटु घी मेखे नेब। घीटा मेखे नेওয়ার कारण एटा हाते आर जड़ाबे ना, सेई जन्य घीटा हाते मेखे निलाम। निये डो थेके डोटाके एकटु माखिए नेब आरो एकबार। निये एबार डो थेके छोटो छोटो करे केटे नेব। आर देखुन कत सुंदर गोल गुलो हये जाच्छे आर एकटु हाते जड़ाच्छे ना। एइभाबे এটা গোল করার আগে একটু হাতে ঘি মেখে নিতে হবে, তা না হলে হাতে জড়াবে। রসমলাইগুলো একটু ছোট ছোট হয় সেই জন্য আমি একটু ছোট আকারে করলাম। একইভাবে আবার কেটে নেব, নিয়ে আবার গোল করে নেব। দেখুন কত সুন্দর গোলটা হয়েছে। देखे जान कत सुंदर। এইভাবে सब গোলগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেল আমার, আর দেখুন একটু ছোট বড় হয়ে গেছে, সমান হয়নি। এবার উনানটা আমি জেলে নেব। নিয়ে নিয়েছি এখানে চিনি, এক বাটিকে একটু কম নিয়েছি। এবার দিয়ে দেব জল, জল দেড় বাটি দিয়ে দেব। চিনিটা একটু গলিয়ে নেব, অল্প জল দিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে গলে গেছে, আর বেশি ফোটাবো না।
এবার আমি এখানে যে ছাড়ার যে গোল করে রেখেছি রসমালাই করার জন্য সেগুলো জলের মধ্যে দিয়ে দেব। এখানে শিরাটা খুব একটা বেশি চটচটে করার দরকার নেই, চিনিগুলো গলে গেলেই দিয়ে দেব। এক এক করে সব দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখুন সবগুলো রস থেকে উঠে পড়েছে ওপরে, ভেসে উঠেছে, আর দেখুন নিজে থেকে কেমন উল্টে উল্টে যাচ্ছে, এত সুন্দরভাবে গোল হয়েছে। আর দেখুন একটু ভেঙে যাচ্ছে না, আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, একটু রসমালাইগুলো ভাঙবে না। দেখুন বন্ধুরা ফুলে কতটা বড় হয়ে গেছে রসমালাইগুলো। আর একটু জালটা এখানে বেশি দিতে হবে যাতে উল্টে পাল্টে নিজে থেকে হয়ে যায়, এখানে কোনো খুন্তি খুন্তি লাগানোর দরকার নেই, নিজে থেকে ওরা উল্টে যাবে। দেখুন আমি এবার এইগুলো রস থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর গাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একটুও গা ভেঙে যায়নি, প্লেটে রেখে দেবো। সবগুলো রস থেকে তুলে নিলাম, কড়াটা আমি ধুয়ে বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা একটু জাল দিয়ে নেবো, দুধটা অল্প জাল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এলাচ, এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর বীজগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো। দুধটা খুব ভালো করে ফুটে গেছে, এরপর দিয়ে দেবো চিনি, চিনিটা দিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে দুধটা ঘন করে নেবো। দুধটা ফুটে গেছে, আর আগে থেকে যে আমি রসমালাইগুলো রসে ফুটিয়ে সেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। আগে রস থেকে তুলে রেখেছিলাম, রসটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, নিয়ে দুধে দিয়েছি, কারণ দুধে দিলে দুধটা এর মধ্যে গেলে খুব খেতে ভালো লাগবে রসমালাইগুলো, সেই জন্য রস থেকে তুলে রেখেছিলাম। দেখুন বন্ধুরা ফুটে ফুটে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। দেখুন একটাও ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে রসমালাইগুলো, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর, আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।